আসসালামু আলাইকুম। রাজধানী একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজের অপশনগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমরা এখানে যে পেজ এখানে যাব, পেজে এখানে আসলে দেখেন অল পেজ আর অ্যাড নিউ পেজ। তো অল পেজে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কী কী পেজ আছে। তো ডিফল্টভাবে প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ নামে দুইটা পেজ ক্রিয়েট করা থাকে। তো এখানে আমরা চাইলে অ্যাড করতে পারবো। তো এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। একটা পেজ দিলাম হোম পেজ, পেজের নাম দিলাম হোম। নিচে সেম আমরা গত ভিডিওগুলো যেভাবে দেখেছি যে পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেমভাবে পেজ ক্রিয়েট করা যায়। আমরা এখানে পেজ এবং পেজে এখানে যদি পোস্টের মতো ব্লগ এই কাজগুলো আমরা করতে পারবো। এখানে ইচ্ছা মতো আমরা ব্লগ নিতে পারবো, ইচ্ছা মতো পেজে কাজ করতে পারবো। আমরা পেজটাকে যেভাবে সাজাতে চাই সেভাবে সাজাতে পারবো। সেম দেখেন পোস্টের যে সিস্টেমগুলো আছে আপনার এখানে, যে পেজের যে ভিজিবিলিটি পাবলিসিটি, তারপর হচ্ছে পারমানেন্ট লিংক, তারপর হচ্ছে ফিচার ইমেজ, তারপর কমেন্ট অ্যালাউ করবো কি না, এই বিষয়গুলো এখানে আপনার অপশন আছে। তো এখানে সেম আমরা একটা হচ্ছে কিছু লিখি টেস্ট, এখানে সেম পেজের মতো আমরা হচ্ছে পোস্ট যেভাবে করেছিলাম সেম পোস্টের মতো একটা পেজ ক্রিয়েট করলাম। করার পরে এখানে পাবলিশে ক্লিক করলাম অ্যান্ড এটা আবারও পাবলিশ করে দিলাম, আমাদের এটা লাইভ হয়েছে। তো ভিউ পেজে আমরা ক্লিক করে দেখি পেজটা, দেখুন এটা হোম পেজ, এই যে একটা পেজ ক্রিয়েট হয়েছে। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে পেজ অল পেজ, এই যে দেখুন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে হোম, এবং এটা এখানে এডিট করা যাবে, হ্যাঁ এখানে ডিলিট করা যাবে, সব কিছু করতে পারবে। তো আমি একটা জিনিস আপনার হচ্ছে পোস্ট এবং পেজ দুটোতেই যে যদি আপনারা কখন ডিলিট করেন কী হয় আসলে। তো এখানে প্রথমে যখন আপনি কোনো ডিলিট করবেন, যেমন আমি এই যে সিম্পল পেজ ডিলিট করবো, তো এখানে ট্রাস্টে যাব, ট্রাস্টে ক্লিক করলে এটা এই যে ট্রাস্টে চলে যাবে। দেন এখানে গিয়ে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, যে না আমি এখন ওখানে রাখতে চাই না, আমি হচ্ছে এখানে ট্রাসে করলাম, ট্রাসে রেখে দিলাম, পরে যখন দরকার পড়বে তখন এখান থেকে আবার রেজিস্টোর করতে পারবেন। এই যে দেখেন ট্রাস অপশানে গিয়ে এখানে আবার রেজিস্টোর করতে পারবেন। আর যদি চান যে না আমার এটা পার্মানেন্টলি ডিলিট করে দেবো, তাহলে ডিলিট পার্মানেন্টলি অপশানে ক্লিক করলে এটা সব পেজটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো অনেক সময় দরকার হয় যে আপনি কয়েকটা পেজ ক্রিয়েট করলেন, অথবা কোনো থিম যখন আমরা ইনস্টল করি তখন থিমের সঙ্গে ডিফল্টভাবে কতগুলো পেজ থাকে। তো আমরা চাই যে এই কিছু কিছু পেজকে এখানে রাখতে চাই না, শো করাতে চাই না, সেক্ষেত্রে আপনি ট্রাস্টে রাখতে পারেন। আর ট্রাস্টে রাখার পরে ট্রাস্টে এটা থেকে যাবে। আপনি যদি চান পরবর্তীতে এটা দরকার হতে পারে তাহলে রেখে দিবেন, এবং পরবর্তীতে এসে রিস্টোরে ক্লিক করলে রিস্টোর চলে যাবে। যেমন দেখুন রিস্টোরে ক্লিক করলাম, এই যে এখানে নেই, অলে গেলে আবার দেখেন এই যে চলে আসে, এই যে চলে আসে। সো ট্রাস্টে যদি আমরা দেই, এই যে চলে আসে ট্রাস্টে। এখন এখান থেকে যদি আমরা ডিলিট পার্মানেন্টলি করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, দেখেন এখানেও ট্রাস্টেও নেই অলিও নেই। তো এই হচ্ছে পেজ ক্রিয়েট করার অপশনগুলো। তো এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাজগুলো। তো অ্যাপিয়ারেন্সের কাজে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে। তো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।